স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন থেকে আর কোনো স্টুডেন্ট তাদের লেখাপড়া শেষ না করে, মানে স্টাডির মাঝখানে থেকে তাদের স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবেন না। এটি কার্যকর হয়েছে আজকে 17 জুলাই বিকাল 3টা থেকে। মূলত হাউস অফ কমন্সে এটির যেই ফাইনাল যেই ইমিগ্রেশন রুলস সেটা পাশ করে এবং টাইমিংটা দেওয়া হয়েছে 17 জুলাই বিকাল 3টার পর থেকে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা স্টাডির মাঝখানে এখন মানে এই ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবেন না। এতদিন ধরে স্টুডেন্টরা তারা স্টাডির মাঝখান থেকে আসার পরে স্টুডেন্ট ভিসায় এসেই ইউনিভার্সিটিতে গেলেন না মাঝখানে বা অথবা স্টাডির মাঝখানে যে কোনো একটা পর্যায় থেকেই স্টুডেন্ট ভিসায় সুইচ করতে পারতেন, যেটা আসলে আজকে সকালেও সম্ভব ছিল, কিন্তু বিকাল 3টার পর থেকে আজকে 17 জুলাই বিকাল 3টার পর থেকে এটা সম্ভব না। মূলত ইউনিভার্সিটিগুলো মারাত্মক আর্থিক সংকটে পড়ে যাচ্ছিল, কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসছেন তারা অনেকেই তাদের লেখাপড়া শেষ না করেই ওয়ার্ক পারমিটে সুইচ করার যে প্রবণতা সেটা এখন মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। এবং এই ওয়ার্ক পারমিটে সুইচের পিছনেও আর্থিক লেনদেন, অস্বচ্ছ আর্থিক লেনদেন এবং নানান বিষয়গুলো উঠে আসার জন্য কারণেই হোম অফিস এই ধরনের একটি কড়াকড়ি আরোপ করেছে এবং সেটা আজকেই 17 জুলাই বিকাল 3টার পর থেকেই মূলত এফেক্ট হবে। এছাড়া আরও বেশ কিছু পরিবর্তন রয়েছে। স্টুডেন্ট ভিসার আরেকটি পরিবর্তন, যেটা এর আগে আলোচনা করা হয়েছিল যে 1 জানুয়ারি 2024 সালের পর থেকে আর কোনো স্টুডেন্ট তার পরিবার আনতে পারবেন না, সেটাও আজকে কার্যকর করা হয়েছে এবং তারা একমাত্র শুধুমাত্র পিএইচডি স্টুডেন্ট ছাড়া অনার্স এবং মাস্টার্স কোর্সের স্টুডেন্ট যারা তারা তাদের পরিবার আনতে পারবেন না। এই সংক্রান্ত বিস্তারিত আমাদের আইনজীবী যারা রয়েছেন, বিশেষজ্ঞ আইনজীবী, তাদের মতামত আমরা আজকে রাত্রে বা কালকে সকাল থেকে আমরা আপনাদেরকে আপডেট করতে থাকবো। বেশ কিছু পরিবর্তন এসেছে নতুন রুলসে, সেখানে অ্যাসাইলাম সিকারদের ক্ষেত্রে পরিবর্তন রয়েছে, স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে পরিবর্তন রয়েছে, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে পরিবর্তন রয়েছে। সুতরাং এই প্রত্যেকটা পরিবর্তন নিয়েই আমরা আপনাদেরকে আমাদের বিশেষজ্ঞ আইনজীবীদের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। যারা বলছিলাম যে ইউনিভার্সিটিগুলোতে একজন স্টুডেন্টকে যখন ভর্তি করা হয় সেই স্টুডেন্টের জন্য প্রথম বছর থেকে একবারে স্টাডি শেষ করা পর্যন্ত একটি সিট অ্যালোকেটেড করা থাকে এবং সেই সিটের এগেনস্টে সেই ইউনিভার্সিটির একটি আয় ধরা থাকে বা একটি ইনকাম ধরা থাকে যে একজন স্টুডেন্টের পেছনে তারা কত টাকা ইনকাম করবে এবং সেই স্টাডির খরচটা কত হবে। কিন্তু স্টুডেন্টরা যখন এই ইউনিভার্সিটিতে গিয়েই অথবা না গিয়ে তারা অনেকেই কিন্তু এই যে ওয়ার্ক পারমিটে সুইচ করে ফেলছিলেন অথবা অন্য ভিসায় সুইচ করে ফেলছেন, এতে কিন্তু সেই সিটটা পুরোপুরি খালি হয়ে যায় এবং অ্যালোকেটেড সিটের যে খরচ সেটা কিন্তু হয় কিন্তু ইউনিভার্সিটির ইনকাম হচ্ছে না। সুতরাং একটা স্টুডেন্টের অনার্স কোর্স থেকে একটা ইউনিভার্সিটির প্রায় 40 থেকে 45 হাজার পাউন্ড ইনকামের একটা হিসাব ধরা থাকে, সেটাতে মারাত্মক সংকট তৈরি হচ্ছিল। ইউনিভার্সিটিগুলো ফরেন স্টুডেন্টের যে কোটা সেখানে তাদের যে এই আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার কারণেই সরকার এই ধরনের একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া স্টুডেন্ট ভিসার মাধ্যমে তাদের যে পরিবার এসে ব্রিটেনের নেট মাইগ্রেশনের উপরে যে চাপ সৃষ্টি করছিল সে কারণেও কিন্তু ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে কড়াকড়ি হয়েছে। সুতরাং স্টুডেন্ট ভিসার যেই পরিবর্তন সেটা আজকে বিকাল মানে 17 জুলাই বিকাল 3টা থেকে কার্যকর করা হয়েছে। এখন থেকে আর কোনো স্টুডেন্ট একেবারেই তাদের যদি কেউ যদি অনার্স কোর্সে এসে থাকেন তাহলে অনার্স কোর্স শেষ করে ওয়ার্ক পারমিটে যেতে পারবেন, মাস্টার্স কোর্সে আসলে সে মাস্টার্স কোর্স শেষ করে তিনি ওয়ার্ক পারমিটে যেতে পারবেন। তো এই হচ্ছে ইমিগ্রেশনের নতুন যেই আপডেট এসেছে সেই সংক্রান্ত কিছুটা তথ্য আপনাদেরকে দিলাম, বিস্তারিত আমাদের আইনজীবীর মাধ্যমে পরবর্তী ভিডিওগুলোতে জানতে পারবেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।